নমস্কাৰ আপুনি চাই আছে ঈশান নিউজ আৰু এই মুহূৰ্তত লৈ আহিছোঁ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এতিয়াৰ পৰা নিৰ্ধাৰিত সময়ৰ ভিতৰত লাভ কৰিব আপুনি চৰকাৰী সেৱা আৰু চৰকাৰী সেৱা লাভ নকৰিলে আপুনি দিব পাৰিব অভিযোগ আমি জনাব বিচাৰিছোঁ আপোনালোকক এই মুহূৰ্তত এই বিশেষ খবৰ যে এতিয়াৰ পৰা নিৰ্ধাৰিত সময়ৰ ভিতৰতে আপুনি লাভ কৰিব চৰকাৰী সেৱাসমূহ যিসমূহ চৰকাৰী সেৱা আৰু চৰকাৰী সেৱাসমূহ যদি নিৰ্ধাৰিত সময়ত লাভ নকৰে তেতিয়া আপুনি অভিযোগ দিব পাৰিব রাজ্য সরকারে মুক্তি করেছে বিনামূলীয়া হেল্পলাইন নাম্বার এটা হেল্পলাইন নাম্বার মুক্তি করেছে যখন সরকারি আসনের বঞ্চিত হয়েছে টোল ফ্রি নাম্বার যা আমি আপনার প্রেস করেছো স্ক্রিনত এই নাম্বারট আপনাদের অভিযোগ দিব পাৰিব সরকার আর নাগরিকর মাজত দূরত্ব হ্রাস করার চেষ্টা অর্থাৎ সরকার আর নাগরিকর মাজত দূরত্ব কম করব বিচাৰিছে রাজ্য সরকারে আর অনলাইন যোগেও আপনাদের অভিযোগ বা আবেদন করব পাৰিব অনলাইন যোগে কেন আমি আপনার জানাইছো PS পোর্টেল যোগে আপনাদের আবেদন করবেন সন্তোষজনক সঁহাৰি নাপালে কৰিব পাৰিব আপিল আর সন্তোষজনক যদি আপনি সঁহাৰি নাপায় তেনেহলে আপনি আপিল কৰিব পাৰিব আৰু গাফিলতি যদি কোনোবা বিষয়াই কৰে কামত অর্থাৎ গাফিলতি কৰিলে তেনে বিষয়ৰ ওপৰত জৰিমনা বিহিব রাজ্য সরকারে আৰু এই বিশেষ নির্দেশনা পত্র অর্থাৎ জাননীখন আজি রাজ্যৰ বহু সমূহ আগশাৰী সংবাদপত্ৰত প্ৰকাশ কৰিছে ৰাজ্য চৰকাৰে আমি দেখুৱাই আছোঁ আপোনালোকক জানক আবেদন কৰক আৰু লাভ কৰক তিনিটা বিশেষ বক্তব্য তেওঁলোকে উল্লেখ কৰিছে ৰাজ্য চৰকাৰে বিনামূলীয়া হেল্পলাইন নাম্বাৰ আজি মুকলি কৰিছে আমি হেল্পলাইন নাম্বাৰটো আপোনালোকক স্ক্ৰীণত দেখাই আছোঁ যে 1800-3453-574 এই নাম্বাৰটোত আপোনালোকে অভিযোগ দিব পাৰিব সরকার আর নাগরিকর মাজত দূরত্ব হ্রাস করবলে অর্থাৎ দূরত্ব কমাবর বাবে এই বিশেষ প্রচেষ্টা লৈছে রাজ্য সরকারে আর রাজ্যর আজি আগশাৰী সংবাদ পত্র সমূহত এই বিশেষ বিজ্ঞাপন প্রকাশ করেছে অর্থাৎ জাননীখন জারি করেছে জানক আবেদন করক লাভ করক এই তিনটা বিশেষ মূল মন্ত্র লৈছে রাজ্য সরকারে অর্থাৎ সরকারে যাতে যিসমূহ আসনি মুকলি করেছে সেই আসনিসমূহ যাতে কোনোপধ্যে দুখিয়া লোক অর্থাৎ দরিদ্র পরিয়াল বা যিসকল যোগ্য হিতাধিকারী আছে তেওঁলোক যাতে বঞ্চিত নহয় তার বাবে এই বিশেষ পদক্ষেপ লৈছে আর যদি আপনি আপনাদের যদি অভিযোগ দিয়ে তারপরও যদি কোনো ধরনের ব্যবস্থা নলয় তেনে সরকারি বিষয়ের উপর ব্যবস্থা লব রাজ্য সরকার অর্থাৎ জরিমানা বিহিব বা যু নীতি নিয়ম আছে সেই নীতি নিয়ম সমূহের মাজেরে যা লয় শাস্তিমূলক ব্যবস্থা লব রাজ্য সরকার বিনামূলীয়া হেল্পলাইন নাম্বার মুক্তি করেছে বিশেষ নাম্বারটা আমি আপনাদের স্ক্রিনত প্রেস করাই আছো বিশেষ নম্বর 1800-3453-574 এই বিশেষ নাম্বারটা আপনাদের ফোন করব পাৰিব সরকার আর নাগরিক অর্থাৎ সরকার আর যখন হিতাধিকারী আছে মাজত দূরত্বটা কম করব বিচাৰিছে অর্থাৎ বহু সময় দেখা যায় যে বিভিন্ন সময় বহুতে সরকারি বা আসনির বাবে আবেদন করে কিন্তু নাপায় যোগ্য হিতাধিকারী নাপায় অযোগ্য সকলহে তার ভাগ লাভ করে বলে প্রায় অভিযোগ উত্থাপন হয় কিন্তু এটিপা তেনে ধরনের নহব আর বিশেষ হেল্পলাইন নম্বরটো আমি আপনাদের দেখাইছো এই হেল্পলাইন নাম্বারটা আপনাদের ফোন করব পাৰিব আর ফোন করে আপনাদের অভিযোগ দিব পাৰিব যে আপনাদের অভিযোগ কি আছে বা কিয় পোৱা নাই ইত্যাদিতে আর তারপর আপনাদের সঁহাৰি জনাব হয়তো তাৎক্ষণিকভাবেও জানাব পাৰে নাইবা আপনাদের ফোন নম্বরটা সংগ্রহ করব তারপর আপনাদের ফোন করব পাৰে যে কি ধরনের অভিযোগ আপনাদের কি কারণে পোৱা নাই বা কেতিয়া পাব আসনি সমূহের সুফল আপনাদের আর সেই কারণে রাজ্য সরকারের বিশেষ নাম্বারটা মুক্তি করেছে আমি স্ক্রিনত আপনাদের ফেস করাই আছো যে কোন নাম্বার এই 1800-3453-574 এই বিশেষ নাম্বারটা আর এই বিশেষ জাননী আজি জারি করেছে রাজ্য সরকারে আর অনলাইন যোগেও আপনাদের অভিযোগ বা আবেদন করব পাৰিব অভিযোগ আবেদন করব পাৰিব ARTPS পোর্টেল যোগে আপনাদের অভিযোগ করব পাৰিব আর যদি সন্তোষজনক সঁহাৰি নাপায় তেনেহলে আপনাদের আপিল করব পাৰিব আর আপনাদের কামত যদি কোনোবাই গাফিলতি করে তেনে গাফিলতি করা বিষয়ের উপর জরিমনা বিহিব রাজ্য সরকারে আর এটিপর নির্ধারিত সময়তে আপনাদের সরকারি সেবা বা আসনিসমূহ লাভ করব পাৰিব যিসমূহ সেবা অর্থাৎ যিসমূহ সরকারি বিষয়াই এনে কামত গাফিলতি করে তেনে সরকারি বিষয়ার উপর হয়তো শাস্তিমূলক ব্যবস্থাও রাজ্য সরকারে লব পাৰে এই বিশেষ আপনার নির্দেশনা পত্রখন দেখাইছো অর্থাৎ যখন জাননী জারি করেছে জাননীখন আমি দেখাইছো ইয়াত তিনটা বিশেষ বক্তব্য লিখেছে জানক অর্থাৎ আপনার প্রথমে আসনিখনের বিষয়ে জানক আসনিখন কি হব বা সরকারি যিসমূহ সেবা আগবাইছে সেই সেবা আপনাদের হিতাধিকার যোগ্য হয় না নয় জানক প্রথম শব্দটি লিখেছে আবেদন করক তারপর আপনি আবেদন করব লাগিব
আপোনালোকে কেনেকৈ আবেদন কৰিব লাগিব কি কৰিব লাগিব চৰকাৰে এবো জনায় আছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমৰ জনায় আছে তাৰ পিছত আপোনালোকে লাভ কৰক অৰ্থাৎ লাভ কৰক বুলি যিটো লিখিছে তেওঁলোকে লাভ কৰিব অৰ্থাৎ লাভ চৰকাৰী আঁচনিসমূহৰ সুবিধাসমূহ আপোনালোকে লাভ কৰক কিন্তু তাৰ পিছতো যদি আপুনি যদি যোগ্য হিতাধিকাৰী হয় আপুনি যদি সুফল নাপায় সেৱাসমূহৰ তেতিয়া হলে আপোনালোকে এই নাম্বাৰটোত অভিযোগ দিব পাৰিব আমি যোনটো নাম্বাৰ আপোনালোকক দেখাই আছোঁ সেই নাম্বাৰটোত আপোনালোকে অভিযোগ দিব পাৰিব আৰু এই নাম্বাৰটোত অভিযোগ দিয়াৰ পিছত চৰকাৰে ব্যৱস্থা ল'ব আপোনালোকে কিয় পোৱা নাই আঁচনিখনৰ সুবিধা বা আপোনালোকে কিয় বঞ্চিত হৈছে আপোনালোকে যোগ্য হিতাধিকাৰী নহয় নেকি বা ক'ৰবাত আপোনালোকৰ খেলি মেলি আছে নেকি বা আপোনালোকৰ নথি পত্ৰতে কিবা খেলি মেলি আছে নেকি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা প্ৰসংগ আহি পৰিব সেইসমূহ আপোনালোকক বুজাই দিব তাৰপিছত তৎসত্ত্বেও যদি আপোনালোকৰ ফোন কলৰ পিছতো যদি কোনো বিষয়াই কামত হেমাহি কৰে অৰ্থাৎ তেওঁলোকে যদি কাম কৰিবলৈ ইচ্ছা প্ৰকাশ নকৰে তেনেহ'লে তেনে বিষয়ৰ ওপৰত চৰকাৰে কিন্তু বিহিত ব্যৱস্থা ল'ব আৰু আজি যিখন দেশৰ ক্ষমা কৰিব ৰাজ্যৰ বহু আগশাৰীৰ সংবাদ পত্ৰসমূহত এই কথা উল্লেখ কৰিছে আপোনালোকে সেইসমূহ চাব পাৰিব আমি আপোনালোকক ইয়াতো দেখুৱাইছোঁ জানক আবেদন কৰক আৰু লাভ কৰক বুলি তেওঁলোকে বিশেষ মূল মন্ত্ৰলৈ এই নম্বৰটো মুকলি কৰিছে আৰু চৰকাৰ আৰু নাগৰিকৰ মাজত দূৰত্ব কমোৱাৰ উদ্দেশ্যে অৰ্থাৎ হ্ৰাস কৰাৰ উদ্দেশ্যে এই বিশেষ সিদ্ধান্ত লৈছে ৰাজ্য চৰকাৰে বিনামূলীয়া হেল্পলাইন নাম্বাৰ আপোনালোকে ফোন কৰিব পাৰিব ইয়াৰ বাবে কোনো ধৰণৰ আপোনালোকে ফোন কৰিবৰ কাৰণে কোনো ধৰণৰ ব্যয় নহয় অৰ্থাৎ পইচা নালাগে 1800-345-3574 এই বিশেষ নাম্বাৰটো আপোনাৰ আমি আপোনালোকক টেষ্ট কৰাই আছোঁ আৰু এই নাম্বাৰটোতে আপোনালোকে ফোন কৰি অভিযোগ বা অন্যান্য আপোনালোকৰ যিকোনো সমস্যাৰ বিষয়ে আপোনালোকে জনাব পাৰিব যে চৰকাৰী সেৱাসমূহ বিশেষকৈ চৰকাৰী সেৱাসমূহ যদি আপোনালোকে সময়মতে লাভ নকৰে আৰু সময়মতে যাতে চৰকাৰী সেৱাসমূহ লাভ কৰে তাৰ বাবে এই ব্যৱস্থা কৰিছে ৰাজ্য চৰকাৰে ARPPS পৰ্টেল যোগে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব সন্তোষজনক সহায় নাপালে আপোনালোকে কৰিব পাৰিব আপীল আৰু গাফিলতি কৰা বিষয়ৰ ওপৰত জৰিমনা বিহা হ'ব বুলি উল্লেখ কৰা হৈছে এয়া চাওক আপোনালোকক আমি দেখুৱাই আছোঁ যে নিৰ্ধাৰিত সময়সীমাৰ ভিতৰত যদি আপোনালোকে চৰকাৰী সা সুবিধাসমূহ নাপায় কেনেধৰণে অভিযোগ কৰিব লাগিব কি কৰিব নালাগিব আপোনালোকক জনাই আছোঁ হেল্পলাইন নাম্বাৰ মুকলি কৰা হৈছে অৰ্থাৎ ৰাজ্য চৰকাৰে বিভিন্ন সুবিধা আপোনালোকলৈ আগবঢ়াইছে এতিয়া আৰু মাত্ৰ আপোনালোকে কেৱল তাক গ্ৰহণ কৰিব লাগে বিভিন্ন ধৰণৰ আঁচনি মুকলি কৰি দিয়া হৈছে কালি মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই উল্লেখ কৰিছে যে 12 তাৰিখৰ ভিতৰত আপোনালোকে 6 মাহ আঁচনি 50,000 টকা পাব আজি মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে 15 জানুৱাৰীৰ ভিতৰত মহিলাসকলে 50,000 টকা পাব তাৰ উপৰিও PMY গৃহ জব কাৰ্ডে কৰে বিভিন্ন ধৰণৰ আঁচনি অজস্ৰ মুকলি কৰি দিয়া হৈছে কেৱল ৰাজ্যখনক যাতে অৰ্থনৈতিকভাৱে ব্যক্তিসকল যাতে স্বাৱলম্বী হয় স্বাৱলম্বী অৰ্থাৎ আৰ্থিকভাৱে যাতে সচ্ছল হয় প্ৰতিজন ব্যক্তিয়ে যাতে সুখ শান্তিৰে জীয়াই থাকিব পাৰে কোনো ধৰণৰ কষ্ট নাপায় তাৰ বাবে বিশেষ সা সুবিধাসমূহ মুকলি কৰি দিয়া হৈছে আৰু তাৰ পিছতো যদি প্ৰায় অভিযোগ উত্থাপন হয় যে চৰকাৰী আঁচনিসমূহ দুৰ্নীতি হৈছে বা যোগ্য হিতাধিকাৰী বঞ্চিত হৈছে কিন্তু এতিয়াৰ পৰা যোগ্য হিতাধিকাৰী কোনো ধৰণৰ বঞ্চিত নহয় অৰ্থাৎ এই বিশেষ ফোন নাম্বাৰ মুকলি কৰিছে অৰুণোদয় আঁচনিৰ কথা সকলোৱে গম পাইছে যে প্ৰতিমাহে আগবঢ়োৱা হৈছে 830 টকাকৈ কিছুদিন পিছত হয়তো অৰুণোদয় আঁচনিৰ বাবেও বিশেষ হেল্পলাইন নম্বৰ মুকলি কৰিব পাৰে কিন্তু এতিয়ালৈকে মুকলি কৰা নাই মুকলি কৰাৰ এটা আশা আছে আৰু এতিয়া সৰ্বসাধাৰণৰ বাবে বিশেষ নাম্বাৰটো মুকলি কৰা হৈছে আৰু নিৰ্ধাৰিত সময়ৰ ভিতৰতে আবেদন কৰিবলৈ ৰাজ্য চৰকাৰে আবেদন কৰাৰ পিছতো যদি আপোনালোকে নাপায় কোনো ধৰণৰ সুবিধা তেনেহ'লে নাম্বাৰটোত ফোন কৰিব পাৰিব জানক আবেদন কৰক লাভ কৰক এই বিশেষ মূল মন্ত্ৰলৈ এই কথাটো উল্লেখ কৰিছে জানক প্ৰথম শব্দটো জানক আমি পুনৰ কৈছোঁ জানক অৰ্থাৎ আপোনালোকে চৰকাৰে যি সেৱা আগবঢ়াব তাৰ বিষয়ে আপোনালোকে প্ৰথমতে জানি ল'ব লাগিব অৰ্থাৎ আঁচনিখনৰ বা বিভিন্ন ধৰণৰ সেৱাৰ বিষয়ে কি হয় কি নহয় বা কেনেধৰণে ই আপোনালোকক সহায় কৰিব আপোনালোক তাৰ বাবে যোগ্য হয় নে নহয় তাৰপিছত তেওঁলোকে উল্লেখ কৰিছে যে আবেদন কৰক প্ৰথমতে আপুনি জানি বুজি ল'ব তাৰপিছত আপুনি আবেদন কৰিব লাগিব আপুনি কেনেকৈ আবেদন কৰিব লাগিব এই বিষয়ে চৰকাৰে জনাই আছে আপোনালোকৰ সময়ে সময়ে সংবাদ পত্ৰই হওক বা বিভিন্ন সংবাদ মাধ্যম বা তেওঁলোকৰ বিভিন্ন প্ৰচাৰ মাধ্যমৰ জৰিয়তে তেওঁলোকে জনাই আছে তাৰপিছত তেওঁলোকে উল্লেখ কৰিছে লাভ কৰক ইয়াৰ পিছতে আপুনি লাভ কৰক বুলি অৰ্থাৎ যিসমূহ তাৰ বাবে আঁচনিখন বা বিভিন্ন সেৱাসমূহৰ পৰা যিসমূহ সুফল হ'ব সেইসমূহ আপুনি লাভ কৰিব পাৰিব আৰু অনলাইন যোগে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব বিভিন্ন সেৱা যিসমূহ আঁচনি আছে
বিশেষ পট আজি রাজ্য বহু কেখন সংবাদপত্রত এই বিশেষ নির্দেশনা পত্রখন আজি উল্লেখ করেছে আর ফোন নাম্বারটা মুকলি কৰিছে পোর্টেলও এটা মুকলি করা হয়েছে পোর্টেল মুকলি পোর্টেলর নাম্বারটো পোর্টেলর বিশেষ সাইটটো আমি আপনাদের কৈছো তাতো আপনাদের বিশেষ ধরনের কেনেকে আবেদন বা বিভিন্ন ধরনের অভিযোগ দিব পাৰিব সরকারি সেবা লাভ নকলে দিব পাৰিব অভিযোগ সমূহ নির্ধারিত সময়ের ভিতর রাজ্য সরকারের বিনামূল্যে হেল্পলাইন মুকলি করেছে এতিয়ার পৰা নির্ধারিত সময়ের ভিতরে লাভ করব সরকারি সেবাসমূহ আর সরকারি সেবাসমূহ যদি আপনি লাভ নকরে অভিযোগ দিয়ে তারপরে যদি কোনো ধরনের কাম নহয় তেনেহলে যদি আপনার কাম করবলে কোনো সরকারি বিষয়ায় অমান্তি হয় তেনে অমান্তি হওয়া সরকারি বিষয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা লব রাজ্য সরকারের।